অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আমেরিকা, মিশর ও কাতার একটি ব্যাপক ভিত্তিক পরিকল্পনা হাতে নিয়েছে বলে খবর দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। পরিকল্পনায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি গাজায় আটক পণবন্দীরা মুক্তি পাবে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। পরিকল্পনাটি বাস্তবায়ন করতে 90 দিন সময় লাগবে জানিয়ে দৈনিকটি লিখেছে। প্রথমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং এ সময় হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট বেসামরিক পণবন্দীদের মুক্তি দেবে। একই সময়ে ইসরায়েলি কারাগারগুলোতে আটক শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে, গাজা শহরগুলো থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হবে, উপত্যকার অধিবাসীদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হবে, গাজার আকাশে গোয়েন্দা ড্রোন ওড়ানো বন্ধ হবে এবং গাজায় প্রবেশকারী মানবিক ত্রাণের পরিমাণ বর্তমানে দ্বিগুণ করা হবে। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে হামাস ইসরায়েলি নারী সৈন্যদের পাশাপাশি নিহত পণবন্দীদের লাশ হস্তান্তর করবে এবং এ সময় আরও শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পরিকল্পনার তৃতীয় ধাপে বলা হয়েছে, এ পর্যায়ে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে এবং হামাস তার হাতে আটক অবশিষ্ট সকল পণবন্দী অর্থাৎ ইসরায়েলি সেনাদের মুক্তি দেবে। আগামী কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা শুরু হবে বলে জানা গেছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট মিশরের একটি সূত্র বলেছে, কায়রো, দোহা ও ওয়াশিংটন এ পরিকল্পনা তৈরি করেছে এবং তা গ্রহণ করতে হামাস ও ইসরায়েলকে চাপ দেওয়া হবে। তবে সূত্রটি একথাও বলেছে, ইসরায়েল অবশিষ্ট পণবন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় 2 সপ্তাহের বেশি যুদ্ধবিরতি মানতে রাজি নয়। অন্যদিকে হামাস শুরু থেকে বলে আসছে, আগ্রাসন বন্ধ করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার না করা পর্যন্ত আর কোনো পণবন্দী জীবিত মুক্তি পাবে না।